আপনি তো সংবিধান জানেন, তা আবার ফের এই প্রশ্নগুলো করছেন কেন? যে করবে তাকে বলছে মানুষ, আমি তো বলি নাই না, সব মানুষ বলছে। আমার কথাতে আবার কথাতে গভর্নমেন্ট শুনবে নাকি? এখানকার মানুষের ডিমান্ড, লক্ষ লক্ষ মানুষ, আপনারা রাজ্য সরকারকে চোখে রেখে বলছেন না কেন যে আমাদের ডিমান্ডটাকে পূরণ করা হোক? মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে তো আপনার ভালো সম্পর্ক ছিল, ওনারা কি পূরণ করতে চান না? আমাদের শাসন ছিল আর কখন শাসন হারিয়ে গেছে সব নিয়ে বলবো। তো গতিকে কার কোথায় শাসন, কার কথা বলছেন? ওটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করেছে, তার আগে আমাদের শাসন আছিল, রাজবংশী শাসন আছিল, তারপরে মুঘলের শাসন আসছে, কার কথা বলছেন আপনি? এখন সেই লোকগুলাই তো আছে, সেই লোকগুলা তার শাসন আসলো সেই কথা বলছেন, অপরাধ হয়ে গেছে নাকি? তার মানে ভবিষ্যৎ, ভবিষ্যৎ অনন্ত মহারাজের। আমাকে একটা কথা বলুন, বারবার বলছেন বাঙালির কথা, আমি বারবার সংবিধানের কথা বলছি, বারবার রাজতন্ত্রের কথা, আপনি রাজতন্ত্রের কথা বলছেন, রাজতন্ত্রের কথা, আচ্ছা আপনি রাজতন্ত্র, আপনি কথা বলছেন, আমি যখন রাজতন্ত্রের কথা বলি তখন অপরাধ, আপনি যখন কোম্পানি শাসনের আইনের কথা বলেন তখন আইনের কথা বলছি, তাও অপরাধ, কি বলবো ভাই মাতামুন্ড? বেশ, রাজা কথা বলাই আমার অপরাধ, তাহলে কি আমাদের এই জায়গা থেকে চলে অন্য জায়গায় চলে যেতে হবে? তাহলে গতিকে আমি বলছি আমরা কার মাথায় বাড়ি দিয়েছি ভাই? এখন আপনারা আমাদের লোক ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবস্থাপনা বুঝে নেই, ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম 1947 সনে ভারতবর্ষ স্বাধীন হলো, এটা বহুত বহুত কথা আমি বহুতবার বলেছি কি করে স্বাধীন হয়েছে। তারপরে এখানে 1947 সালে দেশটা স্বাধীন হয়ে গেল, হ্যাঁ, তারপরে ডমিনিয়ন গভর্নমেন্ট হলো, আমার মানসি 47 সালে দেশ স্বাধীন হলো, আমাদের তো রাজা ছিল, আমরা তো ভাবি নেই দেশ স্বাধীন হলে কি হয়, তারপর বলছে রাজা তো আছে আমাদের, তো দেশ স্বাধীন হলো, ল্যান্ড ডিমার্কেশন হলো, আমাদের কুচবিহার তো কুচবিহারই ছিল, তারপরে দেখা গেল 1939 সালে এই আমাদের ভারত সরকারের সাথে একটা চুক্তি হলো, আমার রাজতন্ত্রটা চলে গেল, আমরা ডমিনিয়ন গভর্নমেন্টের সঙ্গে সামিল হলাম। বেশ, অনন্ত মহারাজ অনেক অনেক ধন্যবাদ জানতে চাই বাংলায় রিপাবলিক বাংলায় আসার জন্য, একেবারে খোলা মেলা, একেবারে মার কাটারি মোডে, রাজাদের মতনই রাজকীয় স্টাইলে এই বিতর্কে বা আমার সঙ্গে এই কথোপকথনে অংশগ্রহণ করার জন্য আপাতত অনেক অনেক ধন্যবাদ আপনাকে।